কসোভো সীমান্তে জড়ো হচ্ছে হাজার হাজার সার্বিয়ান সেনা, আরও একটি যুদ্ধের আশঙ্কা। বেলুচিস্তানের ভয়াবহ হামলায় ভারতীয় গোয়েন্দা সংস্থাকে দায়ী করলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। সাইবার মামলায় দোষী সাব্যস্ত ইমরান খান। সবশেষে জানবেন যেভাবে সম্পদের পাহাড় গড়েছে বাইডেন পরিবার। বেলুচিস্তানের ভয়াবহ হামলায় ভারতীয় গোয়েন্দা সংস্থা দায়ী। বেলুচিস্তানের সন্ত্রাসী হামলায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র জড়িত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ আহমেদ বাগদি। শনিবার তিনি এই মন্তব্য করেন খবর ডনের। কোয়েটা থেকে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, যারা সুযোগ নিতে চাচ্ছেন তারাই এই ধরনের কাজ করছেন। আপনি তাদের যে নামই ডাকেন না কেন, তারা সবাই সমান এবং তারা একই অঞ্চলের, একই স্থান থেকে তারা পরিচালিত। এর পিছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা র কাজ করছে। তিনি বলেন, বেলুচিস্তানে এর আগেও যে ঘটনা ঘটেছে তার পেছনে কারা কাজ করেছে তাও আমাদের জানা। এইসব ঘটনার পেছনে র জড়িত। তারা মূলত পাকিস্তানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। তবে তিনি তার বক্তব্যে কোনো তথ্য প্রমাণ দেখাননি। গত শুক্রবার আরবি হিজরি অনুযায়ী ১২ই রবিউল আওয়াল ছিল। এই দিনটিতে ঈদে মিলাদুন্নবী পালিত হয়। সেই অনুযায়ী বেলুচিস্তানে ঈদে মিলাদুন্নবী পালন অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলা চালানো হয়। এতে পুলিশ অফিসার সহ ৫৫ জন নিহত হয়। এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তাই পাকিস্তানে কোনো হামলা হলে তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির পক্ষ থেকে দায় স্বীকার করা হয়ে থাকে। কিন্তু গত দিনের এই ঘটনায় এখন পর্যন্ত তারা জড়িত নয় বলে জানিয়েছে। কসোভো সীমান্তে জড়ো হচ্ছে হাজার হাজার সার্বিয়ান সেনা। ইউরোপের বালকান অঞ্চলের দেশ কসোভোর সীমান্তে জড়ো হচ্ছে সার্বিয়ার হাজার হাজার সেনা। এইসব সেনা নিজেদের সঙ্গে নিয়ে আসছে ভারী অস্ত্রশস্ত্র। আর সীমান্তে সেনাদের জড়ো হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ২০০৮ সালে গেরিলা লড়াইয়ের মাধ্যমে সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে কসোভো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, সীমান্তে সার্বিয়া উত্তেজনা বৃদ্ধি করায় কসোভোতে ন্যাটো জোটের শান্তিরক্ষীদের উপস্থিতি বাড়ানো হবে। গত রোববার কসোভোর পক্ষ থেকে দাবি করা হয় ৩০ জন সার্বিয়ান সশস্ত্র সন্ত্রাসী বাঞ্জোকা গ্রামে হামলা চালায় এবং স্থানীয় একটি সার্বিয়ান অর্থোডক্স আশ্রমে আশ্রয় নেয়। সেখানে পুলিশের সঙ্গে তাদের গোলাগুলি হয়। এতে এক পুলিশ সদস্য ও ৩ হামলাকারী নিহত হন। এই ঘটনার পরই কসোভো সীমান্তে জড়ো হওয়া শুরু করে সার্বিয়ার সেনারা। এতে করে দেশটির স্থিতিশীলতা হুমকির মুখে পড়ে। হোয়াইট হাউসের নিরাপত্তা পরামর্শক জন কিরবি জানিয়েছেন, হামলাকারীদের কাছ থেকে যে পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে সেগুলো শুধুমাত্র কসোভোর নাগরিকদের জন্যই হুমকি স্বরূপ ছিল না, এগুলো দেশটিতে মোতায়েনকৃত ন্যাটো সেনাদের জন্য হুমকি ছিল। তিনি সার্বিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন, সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করে নিয়ে যেন উত্তেজনা প্রশমিত করা হয়। সোনার খনির দুর্নীতি দমনে ১০ আলেম হাফেজ নিয়োগ। সোনার খনি মানেই দুর্নীতির আশঙ্কা থাকে, আর সেই আশঙ্কা দূর করতে স্বর্ণ খনিতে বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে আফগান সরকার। এই নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে ১০ জন আলেম হাফেজকে। বিষয়টিকে ইতিবাচক হিসাবে দেখছে আফগানিস্তান চেম্বার অব ইন্ডাস্ট্রি অ্যান্ড মাইন্স। আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, তারা বাগলান প্রদেশে কারাজাগান সোনার খনিতে সার্বিক নজরদারির কাজে ১০ জন আলেম এবং হাফেজ নিয়োগ দিয়েছেন। তাদের খনির কাজে নিয়োজিত লোকদের মনিটরিং এবং সেখানকার দুর্নীতি প্রতিরোধ করার দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের জন্য প্রতি ১৫,০০০ আফগানি বেতন নির্ধারণ করা হয়েছে। তাদের এমওএমপি আগেই দাবি করেছিল আফগানিস্তানে খনি উত্তোলনে সম্পূর্ণ স্বচ্ছতা রয়েছে। এমওএমপির বিবৃতিতে এই প্রসঙ্গে আরও বলা হয়, সোনার খনির সমস্ত প্রযুক্তিগত কাজ অভিজ্ঞ বিশেষজ্ঞ এবং প্রকৌশলী দ্বারা পরিচালিত হবে। সদ্যনিযুক্ত আলেম হাফেজরা খনির প্রযুক্তি কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না। মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হলেন ভারত বিরোধী মোহাম্মদ মুইজো। শনিবার রান অফ নির্বাচনে তিনি বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিকে হারিয়েছেন। দেশটির বিরোধী দল প্রোগ্রেসিভ পার্টি অফ মালদ্বীপ বা পিপিএম এর নেতৃত্বাধীন জোটের প্রার্থী মুহিজ্জু পেয়েছেন ৫৪% ভোট। স্থানীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। নির্বাচনে জয়লাভের পরপরই দলের কারাবন্দী দেশটির সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের মুক্তি দাবি জানিয়েছেন মুহিজ্জু। পিপিএম এর সদরে এক বিবৃতিতে নিজেকে বিজয়ী ঘোষণা করে এই দাবি জানান তিনি। দুর্নীতির মামলায় ১১ বছরের সাজা ভোগ করছেন আবদুল্লাহ ইয়ামিন। মোহাম্মদ মুইজুকে ভারত বিরোধী নেতা হিসেবে বিবেচনা করা হয়, কারণ নির্বাচনের আগে তিনি বলেছিলেন, যদি প্রেসিডেন্ট হতে পারেন তাহলে মালদ্বীপে মোতায়েনকৃত স্বল্পসংখ্যক ভারতীয় সেনাকে বের করে দেবেন এবং মালদ্বীপকে ভারতের প্রভাব থেকে মুক্ত করবেন।
গত 9 সেপ্টেম্বর মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে প্রথম ধাপে কোনো প্রার্থী এককভাবে 50% ভোট না পাওয়ায় এই নির্বাচন রান অফে করায়। সাইপার মামলায় দোষী সাব্যস্ত ইমরান খান। সাইপার বা রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস মামলায় ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি বা FIA তদন্তে দোষী সাব্যস্ত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার ঘনিষ্ঠ মিত্র দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি। FIA তাদের তদন্ত প্রতিবেদনে আদালতের কাছে জমা দিয়ে সাইপার মামলা চালিয়ে যেতে এবং দোষীদের যথাযথ সাজা প্রদানের অনুরোধ করেছে। সূত্রের বরাতে জানা গেছে, দোষীদের তালিকায় পাকিস্তান তেরিকি ইনসাফের সাবেক সেক্রেটারি জেনারেল আসাদ উমরের নাম নেই। প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানকে সরিয়ে দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে, এই অভিযোগ ছিল ইমরানের। আর সেই অভিযোগের প্রমাণ দিতে গিয়ে তিনি একটি নথি প্রকাশ্যে আনেন, জনসভায় তা প্রদর্শনও করেন। সেই নিয়েই ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যদিও ইমরানের দাবি, তিনি যা দেখিয়েছিলেন তা সাইফার অর্থাৎ গোপন খবরের সাংকেতিক রূপ নয়। সম্পাদক পরিষদের চিঠির জবাব দিলেন মার্কিন রাষ্ট্রদূত। সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বাংলাদেশের সংবাদ মাধ্যমের উপর ভিসা নীতি প্রয়োগের বিষয়ে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের চিঠির জবাবে তিনি এই কথা জানান। বলেন, গণমাধ্যমকে কেউ মতামত প্রকাশ করা থেকে বিরত রাখার পদক্ষেপ নিলে তার ক্ষেত্রেও ভিসা নীতি প্রযোজ্য হবে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম 27 সেপ্টেম্বর মেইলে পিটার হাসকে চিঠি দেন। এতে বলা হয়, গণমাধ্যমের উপর ভিসা নীতি প্রয়োগের বিষয়টি নিয়ে তার মনে এবং সম্পাদক পরিষদের সদস্যদের মনে কিছু প্রশ্ন সৃষ্টি করেছে। সত্যি বলতে, গণমাধ্যম নিয়ে পিটার হাসের মন্তব্য তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে, তাই এ বিষয়ে ব্যাখ্যার অনুরোধ জানান তিনি। জবাবে পিটার হাস বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিক ও মিডিয়া আউটলেটদের বিশ্বব্যাপী তাদের মত প্রকাশের স্বাধীনতা প্রয়োগের অধিকার রক্ষা করে। সেই অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র সহ যে কোনো সরকারের সমালোচনামূলক মতামত অন্তর্ভুক্ত রয়েছে। প্রকৃতপক্ষে আমরা আমাদের নীতির যে কোনো উপাদানে জনসাধারণের প্রতিফলনকে স্বাগত জানাই। কিভাবে সম্পদের পাহাড় গড়েছে বাইডেন পরিবার। 5 দশক ধরে যুক্তরাষ্ট্র সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সময় নিজের একটি রাজনৈতিক ব্র্যান্ড তৈরি করেছেন তিনি। ঠিক একই সময়ে কখনো তার রাজনৈতিক সাফল্যকে পুঁজি করে, আবার কখনো বাইডেন নাম ব্যবহার করে তার পরিবারের সদস্যরা ব্যবসা প্রতিষ্ঠান গড়েছেন যার বর্তমান মূল্য $00,00,000। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দেখা গেছে, এই চর্চা শুধুমাত্র ছেলে হান্টার বাইডেনের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রেসিডেন্ট বাইডেনের 2 ছোট ভাই জেমস বাইডেন ও ফ্রান্সিস বাইডেন রাজনৈতিক বড় ভাইয়ের রক্ত সম্পর্কের দোহাই দিয়ে অনেক মুনাফা করেছেন। বছরের পর বছর ধরে বাইডেন পরিবারের নির্দিষ্ট কিছু সদস্যরা এমন তৎপরতা এখন কংগ্রেসের রিপাবলিকানদের অভিশংসন তদন্তের কেন্দ্র রয়েছে, যা গত বৃহস্পতিবার কংগ্রেসের এক শুনানির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই তদন্ত। হাউস ওভারসাইট কমিটি ছাড়াও অন্য 2টি কমিটি এই তদন্তে অংশ নেওয়ার কথা। রিপাবলিকান আইন প্রণেতারা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টারের ব্যবসায়িক কার্যকলাপ থেকে লাভবান হয়েছেন, এমনকি ছেলের ব্যবসা নিয়ে অজস্রবার মিথ্যাও বলেছেন তিনি। হাউস ওভারসাইট কমিটির অভিযোগ, বিদেশে হান্টারের যেসব বিনিয়োগ রয়েছে তার থেকে শুধু বাইডেনই নন, লাভবান হয়েছে তার পুরো পরিবার। ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমারের বক্তব্য, দুর্নীতির এই সংস্কৃতির ব্যাখ্যা চান আমেরিকার মানুষ। জেমস জানিয়েছেন, বাইডেন পুত্র হান্টার ও তার ভাই ফ্রান্সিসের ব্যাংক সংক্রান্ত নানা তথ্য তদন্ত কমিটির সামনে পেশ করতে বলা হয়েছে। রিপাবলিকানদের আরও অভিযোগ, 2009 থেকে 2017 সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলেও ডেমোক্রেটদের নীতি থেকে লাভবান হয়েছে বাইডেন পরিবার। হোয়াইট হাউস এবং ডেমোক্রেটরা অভিশংসন তদন্তের নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন, এটি প্রেসিডেন্টকে অন্যায়ভাবে কলঙ্কিত করার একটি রাজনৈতিক স্টান্ট।